আসসালামু আলাইকুম প্রকোড়ারে আপনাকে স্বাগতম ফাইবারে আপনি যদি ইফেক্টিভ বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে কাজ পেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি স্ট্যান্ডার্ড বায়ার রিকোয়েস্ট পাঠানোর উপায় এবং কীভাবে বায়ার রিকোয়েস্ট পাঠালে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে যদি আপনি আগ্রহী হন দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আমি আলী হোসেন একজন ওয়েব ডেভেলপার দু হাজার চোদ্দো সাল থেকে ফ্রিল্যান্সিং করছি ফাইবারে কীভাবে বায়ার রিকোয়েস্ট পাঠালে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে তা যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য শুরু করার আগে একটা রিকোয়েস্ট যদি আপনি এখনো প্রকোর আগে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান যদি আপনি ফাইবারের বিগ্যানার স্টেজে থাকেন সেক্ষেত্রে দেখা যায় কি একটা গিগ পাবলিশ করলে সেটা অ্যাকচুয়ালি পাবলিশ হতে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় তাই এই বাহাত্তর ঘন্টার পর দেখা যায় কি অনেকেরই প্রথম কাজটা পেতে ছয় মাস বা এক বছরও লেগে যায় আপনি চাইলে যেদিন আপনার গিকটা পাবলিশ হয় আপনি সেদিন থেকেই ফাইবারে কাজ করতে পারেন তো সেটার একটা উপায় হচ্ছে বায়ার রিকোয়েস্ট আপনার পারফেক্ট বায়ার রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে আপনি খুব দ্রুতই ফাইবারে কাজ পেতে পারেন এখন আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে আমি ফাইবারে কখন বায়ার রিকোয়েস্ট পাঠাবো চব্বিশ ঘন্টায় ফাইবারে বায়ার রিকোয়েস্ট আসতে থাকে কিন্তু সন্ধ্যার সময় বাংলাদেশ সময় ছটা থেকে নয়টা বা মধ্যরাতে একটা থেকে তিনটা এছাড়াও সকালবেলা ছটা থেকে নয়টা এই তিনটার সময় বাংলাদেশ সময় ফাইবারে কাজ খুব বেশি আসে কারণ এই সময়টাতে যখন আপনি আমেরিকান টাইম জোনে যাবেন বা ইউরোপিয়ান টাইম জোনে যাবেন তাদের জন্য এই সময়টায় কাজ দেওয়া অনেক বেশি সম্ভাবনা যেমন তারা অফিস যাওয়ার আগে বা দুপুরে খাওয়ার পর এই সময়গুলোতে তারা সাধারণত বায়ের রিকোয়েস্ট পাঠায় তাই আপনি এই সময়টাতে যদি অ্যাক্টিভ থাকেন এবং এই সময়টাতে আপনি যদি বায়ের রিকোয়েস্ট পাঠান তাহলে খুব সম্ভাবনা থাকে যে আপনি কাজ পাবেন আচ্ছা এখন সবার আগে আপনি যখন বায়ার রিকোয়েস্ট ওপেন করবেন বায়ার রিকোয়েস্ট আসে মূলত আপনার গিগে আপনি যে ট্যাগুলো ব্যবহার করেছেন তার উপর অনেকেই বলে যে আমার কোনো বায়ার রিকোয়েস্ট আসে না আপনি সবার আগে আপনার গিকটা ভালো করে চেক করুন আপনি ট্যাগুলো ভালোভাবে ব্যবহার করেছিলেন কিনা না সেটা আগে চেক করুন আপনি যদি না জানেন যে কী করে আপনি আপনার গিকটাকে অপটিমাইজ করবেন ফাইবারের তাহলে আমার একটা ভিডিও আছে আই বাটনে ক্লিক করে দেখে নিন এছাড়া আপনি ডিসক্রিপশানের লিঙ্কটা পেয়ে যাবেন যে ভিডিওতে আমি বলেছি কীভাবে আপনি ফাইবারের গিকটাকে অপটিমাইজ করবেন কারণ আপনার ফাইবারের গিক যদি অপটিমাইজড না হয় এবং পারফেক্ট না হয় তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম তো সবার আগে আপনি বায়ারের রিকোয়েস্টটা পড়বেন জব ডেসক্রিপশানটা খুব ভালোভাবে পড়বেন ভালোভাবে জব ডিসক্রিপশান পড়ার পর যখন আপনার মনে হবে যে হ্যাঁ আমি কাজটা কমপ্লিট করতে পারবো তখনই শুধুমাত্র আপনি সেই প্রজেক্টে অ্যাপ্লাই করবেন যদি আপনি দেখেন যে আপনি এই কাজটা পারবেন না সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন না এতে আপনার যেটা হবে আপনি যদি অ্যাপ্লাই করেন ক্লায়েন্ট আপনাকে কাজ দিলো আর আপনি কাজটা করতে পারলেন না ক্লায়েন্ট আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিয়ে চলে যাবে কিন্তু আপনার প্রোফাইল একেবারে ডাউন হয়ে যাবে এবং সেখান থেকে উঠে আসা আপনার জন্য অনেক বেশি কঠিন হবে তাই সবসময় চেষ্টা করবেন যে কাজটা আপনি করতে পারবেন সেই কাজে বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য এখন প্রচুর লোকজন বায়ার রিকোয়েস্ট পাঠায় ক্লায়েন্টকে কিন্তু তারা যে কাজটা করে সেটা হচ্ছে যে তারা জব ডেসক্রিপশানটা ভালোভাবে পড়ে না প্রচুর লোকজন কিছু কিছু লোকজন আছে যারা জব ডেস্ক্রিপশন পড়ে পড়ার পর তারা জাস্ট লিখে দেয় হাই আই এম ইন্টারেস্টেড ইন দিস প্রজেক্ট আমার এই যা কাজটার জন্য এত টাকা বাজেট বা এরকম কিছু একটা বলে এতদিনের মধ্যে করবো জাস্ট এক প্যারায় লিখে পাঠিয়ে দেয় এখন যখন আপনি ঠিক এরকম একটা অফার আপনার ক্লায়েন্টকে পাঠাবেন ক্লায়েন্ট এই অফারটা দেখে ম্যাক্সিমাম সময় ক্লায়েন্ট মনে করে কি যে আপনি হয়তো এই কাজের প্রতি ইন্টারেস্টেড না বা এটা একটা রোবোটিক মেসেজ তাদের কাছে এরকম মনে হতে পারে তো বেশিরভাগ সময় এরকম অফার পাঠালে তারা আপনার অফারটাকে রিজেক্ট করে বা স্কিপ করে যায় তো কীভাবে আপনি অফার লেটার পাঠালে সেটা একটু এক্সেপশনাল হবে এবং ক্লায়েন্ট বাধ্য হবে আপনার জব ডেসক্রিপশানটা পড়ার জন্য তো ক্লায়েন্টকে পারফেক্ট অফার পাঠানোর জন্য আপনি সবার আগে জব ডেসক্রিপশানটা ভালো করে পড়বেন কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা এই রোবোটিক মেসেজগুলোকে বাদ দেওয়ার জন্য তারা একটা ওয়ার্ড লিখে দেয় যে একটা ওয়ার্ড এটা অবশ্যই আপনি জব ডিসক্রিপশানে মেনশন করবেন এরকম তারা অনেক সময় একটা ওয়ার্ড দিয়ে দেয় তো আপনি সেই ওয়ার্ডটা খেয়াল রাখবেন এর পাশাপাশি আপনি জব ডেসক্রিপশানটা ভালো করে পড়বেন পড়ার পর প্রথমে আপনি শুরু করবেন হ্যালো বা হাই দিয়ে হ্যালো বা হাই এরকম একটা দিয়ে তারপরে আপনি শুরু করবেন সে আপনার বস না আপনি আপনার ক্লায়েন্টদেরকে ফ্রেন্ড হিসাবে ট্রিট করবেন সবার আগে আপনি এটা মাথায় রাখবেন যে আপনি যদি তার সাথে বস আকার বসের মতো করে ট্রিট করেন সেক্ষেত্রে আপনি অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন না কাজ করার ক্ষেত্রে তো আপনি তাদেরকে ফ্রেন্ড হিসাবে ট্রিট করবেন তো এরপরে আপনি জাস্ট হাই অথবা হ্যালো দিয়ে আপনার লেটারটা শুরু করবেন অনেকেই দেখা যায় কি ডিয়ার স্যার এরকম করে কাভা লেটার লিখে এটা অবশ্যই স্কিপ করবেন ক্লায়েন্ট অনেক রিজনের ক্লায়েন্টই আছে যারা হচ্ছে ডিয়ার এই ওয়ার্ডটাই চয়েস করে না বা লাইক করেন আবার যদি ক্লায়েন্ট মেয়ে হয় সেক্ষেত্রে অনেক বেশি সমস্যা হয় অনেক কমপ্লিকেটেড তাই এসব দিকে যাবেনই না জাস্ট সিম্পলি হ্যালো বা হাই লিখে কাভা লেটারটা শুরু করবেন এবং সবার প্রথম আপনি সেই লাইনটা লিখবেন যে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করে যে তুমি এই ওয়ার্ডটা বলে দিবা হ্যাঁ অনেকে বলে দেয় যে পারফেক্ট বা যেকোনো একটা ওয়ার্ড তারা দিয়ে দেয় তো আপনি প্রথমে বলে দিবেন যে আপনি যে ওয়ার্ডটা মেনশন করেছিলেন এটা হচ্ছে সেই লাইন এরপর আপনি বলবেন যে আমি এই কাজের প্রতি ইন্টারেস্টেড এই দুইটা লাইন দেওয়ার পর আপনি আপনার সম্পর্কে দু বা তিনটা লাইনের মধ্যে লিখে দিবেন যেমন আপনি একজন ফ্রিল্যান্সার আপনি এই ধরনের কাজ এতদিন ধরে করে আসছেন এরকম একটা ছোট্ট ব্রিফ লিখবেন আপনার সম্পর্কে সেটা কখনোই দুইটা সেন্টেন্সের বেশি হবে না হ্যাঁ তো এটা গেল আপনার প্রথম প্যারা দ্বিতীয় প্যারাতে আসবেন এখানে এসে আপনি ক্লায়েন্টকে এক্সপ্লেন করবেন যে আপনি কাজটা কীভাবে করবেন যদি মনে করেন আপনার ক্লায়েন্ট আপনার কাছে একটা পিএইচডি ফাইল দিয়ে বলল সেটা ওয়ার্ডপ্রেস কনভার্সন চাচ্ছে তো সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আমার কোড হচ্ছে হ্যান্ড কোডেড তারপর হচ্ছে যে আপনি পুরো ওয়েবসাইটটাকে অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন আমার কোডিং স্টাইল হচ্ছে এসিও ফ্রেন্ডলি এবং আমি একটা হেল্প ভিডিও দিব যাতে করে আপনি পরবর্তীতে যদি কখনো কোনো কিছু আপডেট করার প্রয়োজন হয় আপনি যাতে করতে পারেন এরকম ছোট ছোট ফিচার যা আপনি দিবেন তা আপনি ক্লায়েন্টকে এক্সপ্লেন করবেন এর পাশাপাশি বলবেন যে আমার এই কাজটা করতে সাত দিন লাগবে এবং এটার বাজেট হচ্ছে এত বাজেট দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে কি ক্লায়েন্টরা অনেক সময় প্লেস হোল্ডার একটা বাজেট দিয়ে দেয় যেমন পাঁচ ডলার দশ ডলার তো এরকম তারা একটা বাজেট দিয়ে দিতে পারে কিন্তু আপনি পিএইচডি ফাইলটা ভালো করে দেখে তারপরে আপনি ডিসিশন নিবেন এই প্রজেক্টের প্রাইস ঠিক কত পারফেক্ট প্রাইস এখন মনে করেন এই প্রোজেক্টের পারফেক্ট প্রাইস হচ্ছে আড়াইশো ডলার তো সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলে দেবেন যে এই প্রজেক্টের প্রাইস হচ্ছে আড়াইশো ডলার এবং এটা আমি সাত দিনে করে দিব অনেকেই মনে করে কি ক্লায়েন্ট তো পাঁচ ডলার প্রাইস দিল তাহলে আমিও পাঁচ ডলারটাই প্রাইস দি এক্ষেত্রে ক্লায়েন্ট বুঝে যায় আপনি কাজ জানেনি না এই প্রজেক্টের প্রাইস হচ্ছে আড়াইশো বা তিনশো ডলার কিন্তু আপনি তার কাছে চাইলেন হচ্ছে পাঁচ ডলার আবার অনেকে অতিরিক্ত চালাকি বা অতিরিক্ত উৎসাহী হয়ে আড়াইশো বা তিনশো ডলার প্রজেক্ট পাঁচশো ডলার চায় তো আপনি যদি সেটা করেন তখন ক্লায়েন্ট আপনাকে ওভার প্রাইজড চিন্তা করে আপনাকে বাদ দিয়ে দিবে তাই আপনি একটা পারফেক্ট প্রাইসিং দিবেন এখানে কারণ এখানে প্রচুর অফার আসবে যেহেতু সেক্ষেত্রে ক্লায়েন্টের একটা অপশন থাকে যে ছাটাই করার তো আপনি যদি ক্লায়েন্টকে একটা ভালো প্রাইসিং দেন তাহলে সেটা আপনার জন্য সুবিধা হবে কাজ পাওয়ার জন্য তো এটা গেল আপনার দ্বিতীয় প্যারা এখানে আপনি আপনার কাজটা কিভাবে করবেন তাকে কী কী ফিচার দিবেন কত সময় কাজটা করবেন এবং কত প্রাইসিং হবে পুরো ব্যাপারটা আপনি দ্বিতীয় প্যারায় লিখবেন তৃতীয় প্যারাতে এসে আপনি ক্লায়েন্টকে বলবেন কি যে আমি এ ধরনের কাজ আগে করেছি তার একটা স্যাম্পল আপনি দেখেন যদি আপনি আগে পিএইচডি টু ওয়ার্ড কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি তাকে কয়েকটা লিঙ্ক দিয়ে দিতে পারেন এছাড়া আপনি একটা পিডিএফ ফাইল তৈরি করে সেখানে সেই লিঙ্কগুলো অ্যাড করে সেটা আপনি অ্যাটাচমেন্টে দিয়ে দিতে পারেন আপনি যদি বিজনেস কার্ড ডিজাইন করেন বা গ্রাফিক্স ডিজাইনিংয়ের রিলেটেড কাজ করেন সেক্ষেত্রে আপনি তাকে কিছু প্রোজেক্টের স্যাম্পল দিতে পারেন অ্যাটাচমেন্টও দিতে পারেন অথবা লিঙ্ক দিয়ে দিতে পারেন তবে চেষ্টা করবেন কি যে এমন কোনো লিঙ্ক না দিতে যে লিঙ্কগুলো ফাইবার অ্যাকসেপ্ট করে না বা ফাইবার সাপোর্ট করে না ফাইবার ফোরামে গেলেই আপনি সেই লিঙ্কগুলো জান জেনে যাবেন যে লিঙ্কগুলো ফাইবার সাপোর্ট করে না বা কোন কোন লিঙ্ক ফাইবার সাপোর্ট করে এই লিঙ্ক সম্পর্কে আপনি জেনে যাবেন তবে সব থেকে সেফ হচ্ছে আপনি যদি অ্যাটাচমেন্ট দিয়ে দেন কোনো ঝামেলাই হবে না ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেখানে আপনি লাইভ ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিতে পারছেন কিন্তু আপনি ডিজাইন রিলেটেড কাজ করলে এরকম লাইভ যেমন অনেকে ড্রিবল বা পিএনসি লিঙ্ক দিয়ে দেয় এটা একটু সমস্যা হয় তো আপনি এটা স্কিপ করে ডিজাইন রিলেটেড যদি আপনি কাজ করেন তাহলে আপনি অ্যাটাচমেন্ট দিয়ে দেবেন আবার আপনি যদি অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোরের লিঙ্কটা দিয়ে দিতে পারেন যে হ্যাঁ আমার অ্যাপ হচ্ছে যে প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে আছে অ্যাপেলের অ্যাপ স্টোরে তো আপনি সেখান থেকে লিঙ্কটা দেখতে পারেন তো সেক্ষেত্রে ক্লায়েন্টের অনেক বেশি সুবিধা হবে তো তৃতীয় প্যারাতে আপনি এই প্রজেক্টের সাথে আপনার পূর্বের কাজের সামঞ্জস্য থাকে এরকম একটা স্যাম্পল দিয়ে আপনি তৃতীয় প্যারাটা সাজাবেন আর চতুর্থ প্যারাতে এসে আপনি বলবেন যে আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী এবং আমি আশা করছি যে আপনি আমার সাথে কাজ করবেন এরকম একটা লাইন দিবেন যেমন আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স বা আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফর্ম ইউ সুন এরকম সিম্পল একটা লাইন লিখে তারপরে আপনি থ্যাংকস অ্যান্ড রিগার্স দিয়ে আপনার পুরো নামটা লিখে দিবেন এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার ফাইবারের ইউআরএল বা ফাইবারের ইউজার নেম অনেক রকমই থাকতে পারে কিন্তু এখানে চেষ্টা করবেন আপনি আপনার পুরো নামটা লিখতে তো এইভাবে যদি আপনি আপনার পুরো কাভার লেটারটা লিখেন তাহলে আশা করা যায় যে আপনি ক্লায়েন্টের থেকে রেসপন্স পাবেন তো সবার আগে আপনি কী করবেন সবার আগে আপনি আপনি হ্যালো বা হাই লিখে বাক্যটা শুরু করবেন তো কাভার লেটারের সবার আগে আপনি হ্যালো বা হাই লিখবেন এরপরে আপনি ছোট্ট একটা ডিসক্রিপশান লিখবেন আপনার সম্পর্কে দুই থেকে তিনটা বাক্যের মধ্যে আর ক্লায়েন্ট যদি আপনার কাছে জিজ্ঞেস করে যে কোনো একটা ওয়ার্ড তুলে দেওয়ার জন্য সে রোবটিক এটা বাদ এটা আইডেন্টিফাই করার জন্য সেক্ষেত্রে সেই লাইনটা তুলে দিবেন একদম প্রথম লাইনেই আর দ্বিতীয় প্যারাতে এসে আপনার প্রোজেক্টটা আপনি কীভাবে কমপ্লিট করবেন কত টাকা লাগবে এবং কত সময়ের মধ্যে আপনি কাজটা করবেন এ ব্যাপারে একটা ডিটেল ডেসক্রিপশন দিবেন ক্লায়েন্টকে তিন নম্বর যে প্যারা সেখানে হচ্ছে যে আপনার এই জব ডেসক্রিপশানের সাথে আপনি পূর্বে করেছেন এরকম কাজে সামঞ্জস্য থাকে তার কিছু অ্যাটাচমেন্ট বা লিঙ্ক দিয়ে দিবেন আর চার নম্বর প্যারাতে আপনি যে কাজটা পেতে আশাবাদী এরকম একটা বাক্য লিখে আপনি শেষ করে সবার শেষে এসে আপনি থ্যাঙ্কস অ্যান্ড রিগ্রেস দিয়ে আপনার নামটা দিয়ে পুরো প্রজেক্টটা শেষ করবেন এখন আপনি চিন্তা করেন একজন লোক যে কাভার লেটার লিখলো জাস্ট এক পেলাতে আর আপনার কাভার লেটারটা এরকম হলো ক্লায়েন্ট যখনই দুইটা কাভার লেটার কম্পেয়ার করবে তখনই সে ভাববে কি আপনার কাভার লেটারটা সে একটু মনোযোগ দিয়ে পড়বে এবং চেষ্টা করবে যে আপনাকে এই কাজটা দেওয়ার জন্য এরপর সে আপনার ফাইবার প্রোফাইলে যাবে এবং আপনার গিকটা ভালোভাবে দেখবে আপনার গিকটাও যদি অপটিমাইজ থাকে তাহলে খুব সম্ভাবনা থাকে যে সে আপনাকে মেসেজ করবে কাজের জন্য বা কাজ দেওয়ার জন্য তো আশা করা যায় আপনি একটা ভালো কাবার লেটার এখন লিখতে পারবেন আর সবার শেষে আপনাকে একটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে যে সবসময় চেষ্টা করবেন আপনার স্মার্টফোনে ফাইবারে কানেক্ট থাকার জন্য এবং যেখানেই থাকেন চেষ্টা করবেন যে সবসময় ফাইবারে কানেক্ট থাকার জন্য যাতে করে ক্লায়েন্ট যখনই আপনাকে মেসেজ দেয় উইদিন ফাইভ মিনিটস আপনি যেন তাকে রিপ্লাই করতে পারেন সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যত তাড়াতাড়ি আপনি ফাইবারের ক্লায়েন্টের রেসপন্স দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে কারণ অনেক সময় এমন হয় কি ক্লায়েন্ট হয়তো চার পাঁচজনকে চয়েস করে এবং এদের সবাইকে একটা করে মেসেজ পাঠায় পাঠিয়ে যার যে আগে রেসপন্স করে এবং যার সাথে তার কমিউনি কমিউনিকেশন ভালো হয় তাকেই কাজটা দিয়ে দেয় এমন হতে পারে যে আপনি হয়তো বিশ মিনিট পর রিপ্লাই করলেন এর মধ্যে ক্লায়েন্ট অন্য একজনকে চয়েস করে ফেলেছে অলরেডি বা তাকে অলরেডি হায়ার করে ফেলেছে সেক্ষেত্রে আপনার সম্ভাবনা চলে গেল তাই সবসময় চেষ্টা করবেন আপনার ফোনে ফাইবার অ্যাপটা অ্যাক্টিভ রাখার এছাড়া আমি চেক করে দেখেছি অ্যান্ড্রয়েডের থেকে অ্যাপেলের ফাইবার অ্যাপটা অনেক বেশি স্টেবল এবং আমি যখন কম্পিউটারে কাজ করি তখন আমি দেখি কি ক্লায়েন্টের মেসেজ কম্পিউটারে আসার আগে আমার আইফোনে আসে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে এটা আসতো না এবং অ্যান্ড্রয়েডে প্রায়ই সমস্যা হয় আমি একদম লেটেস্ট সফটওয়্যার আপডেটেড অ্যান্ড্রয়েড ডিভাইসও ইউজ করে দেখেছি কিন্তু আমার অনেক আগে আইফোন ফাইভ এসেও অনেক ভালো ফাইভার সাপোর্ট পাচ্ছি আমি তাই চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাহলে কোনো অ্যাপেল ডিভাইস ইউজ এখন তো অনেক কমই অ্যাপেল ডিভাইস পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে যদি আপনি ইন্টারেস্টেড হন আর আপনার ফোনে যদি আপনার কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে তো নাই এখন তো সবারই স্মার্টফোন আছে তো চেষ্টা করবেন আপনার স্মার্টফোনে অ্যাক্টিভ থাকার জন্য আশা করছি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানাবেন যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি আর প্রো আপনি ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও পাবেন এছাড়া মাঝে মাঝে এরকম টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন তাই যদি আপনি আগ্রহী হন এখনই কোডারকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনি ক্লিক করুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রো সাথেই থাকবেন ধন্যবাদ